শীতকাল মানেই কমলালেবু, এই ফলের কোয়া থেকে খোসা সবেতেই পুষ্টিগুণে ঠাসা। কমলায় রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং এর পাতলা ত্বকে রয়েছে আঁশ। এই কারণে কমলা লেবুকে ফাইবার জাতীয় খাদ্যের তালিকায় প্রথম সারিতে রাখা হয়েছে। পুষ্টিবিদদের মতে ওজন কমানো থেকে ত্বকের পুষ্টি, এমনকি হৃদরোগ ভালো রেখে শরীরের রক্ত চলাচল নিয়মিত রাখতেও সাহায্য করে কমলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কমলা লেবুর উপকারিতা অপকারিতা, কোন অবস্থায় খাওয়া যাবে বা কখন খাওয়া যাবে না, সবই শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও দেখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্টামিনা ফুডসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনে একটা করে কমলা লেবু খেতে দৈনিক ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়। এছাড়াও কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা সেল ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে কমলা লেবু ক্যালসিয়াম ও হাড় গঠনে সাহায্য করে, পাশাপাশি হজম শক্তি বাড়িয়ে তোলে, সর্দি কাশির সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তশূন্যতা কমাতেও সাহায্য করে। জানলে অবাক হবেন যে এই কমলা লেবু ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যোগ ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা বলেন ক্যান্সার প্রতিরোধের জন্য প্রতিদিনের ডায়েটে অন্তত একটা করে কমলা লেবু রাখতে। ক্যান্সার ছাড়াও দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে কমলা, কারণ এই লেবুতে ভিটামিন সি এর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এই ভিটামিন চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, এছাড়াও স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও সৌন্দর্যের বৃদ্ধিতে সাহায্য করে কমলা। এই লেবুতে থাকা উপাদান ত্বককে সজীব রাখতে সাহায্য করে। প্রতিদিন ডায়েটে একটি করে এই লেবু রাখলে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের বলিরেখাও দূর হবে এবং ত্বক মসৃণ হবে। খুব অল্পেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই, সারা বছর সর্দি কাশি লেগেই থাকে, তাহলে অবশ্যই রাখুন কমলা লেবুর রস। এছাড়াও গলায় সমস্যা, ফুসফুসের ইনফেকশন থেকেও বাঁচাই কমলা লেবুর রস, সেই সঙ্গে বাড়ির রোগ প্রতিরোধ ক্ষমতাও। দুপুরে খাওয়ার পর কমলা লেবু খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না, বরং শরীরে থাকে চাঙ্গা। তাই আজ থেকে খাওয়া শুরু করুন কমলা লেবুর রস। হার্টের জন্য খুবই ভালো কমলা লেবুর রস। কমলা লেবুই থাকা প্রয়োজনীয় খনিজ কোলেস্ট্রলের পরিমাণ রাখে নিয়ন্ত্রণে, সেই সঙ্গে হার্টের সমস্যাকেও রাখে দূরে। কিডনির সমস্যায় ভুগছেন? কোমরে ব্যথা, বমি ভাব, প্রস্রাবের সঙ্গে রক্ত আসছে? এই সব সমস্যা হলে আজ থেকে খেতে শুরু করুন কমলা লেবুর রস। এর মধ্যে লেমোনেটেড থাকায় কিডনি স্টোনের জন্য তা খুবই উপকারী। টানা খেয়ে যেতে পারলে স্টোন গলে যায়, এছাড়াও অম্লত্ব ক্ষারত্ব থাকে নিয়ন্ত্রণে। এছাড়াও কমলা লেবু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এর মধ্যে থাকে অ্যাসকোরবিক অ্যাসিড, তাই টানা 8 সপ্তাহ খেলে ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল থাকে নিয়ন্ত্রণে, যে কারণে বয়স 24 হলেই কমলা লেবুর রস খাওয়া বাধ্যতামূলক। কমলা লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ফসফরাস, ম্যাগনেসিয়াম থাকায় তা হাড়ের জন্য উপকারী। নানা রকম ব্যথা চলে যায়, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা থেকে আরাম হয়, রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে, যে কারণে মেয়েদের বিশেষ করে খেতে বলা হয় কমলা লেবুর রস। কমলা লেবুতে ফ্যাট একদমই থাকে না, সেই সঙ্গে ক্যালোরির পরিমাণও খুবই কম, তাই ওজন কমাতে খুবই উপকারী কমলা লেবু। এছাড়া আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, তাই কমলা লেবু খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও। যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তারা কাজে লাগান শীতকাল। প্রতিদিন দুপুরের খাবার খেয়ে 30 মিনিট পর খান 1 গ্লাস কমলা লেবুর রস। একে খাবার ভালোভাবে হজমও হবে, সেই সঙ্গে ওজনও কমবে। তবে কমলা লেবুর রসের সঙ্গে পানি কিংবা চিনি মেশাবেন না, ফল নিংড়ে যে রস বেরোবে সেটাই পান করবেন। কমলা লেবুর রস দেহের অতিরিক্ত ফ্যাট শুষে নেয়, যে কারণে তাড়াতাড়ি চর্বি ঝরে যায়। এছাড়াও কমলা লেবুর রসে অনেক অনেক ভিটামিন আছে। জানলে অবাক হবেন এই লেবুতে রয়েছে ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ, যা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা বলেন ক্যান্সার প্রতিরোধের জন্য প্রতিদিন ডায়েটে অন্তত একটা করে কমলা লেবু রাখতে। ক্যান্সার ছাড়াও দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে কমলা, কারণ এই লেবুতে ভিটামিন সি এ পাশাপাশি প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। এই ভিটামিন চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, এছাড়া স্বাস্থ্যের পাশাপাশি ত্বকও সুন্দর হয়। বিশেষজ্ঞরা বলেন কমলায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার, তাই কমলার রস অত্যন্ত পুষ্টিকর।
বেশিরভাগ রোগে পথ্য হিসাবে এটি ব্যবহার হয়। একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন তার প্রায় পুরোটাই একটি কমলায় পাওয়া যায়। মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মজবুত করে তুলতে কমলা দারুণ উপকারী। এছাড়া ঠান্ডা লাগা, কানের সমস্যা দূর করতে ভীষণ উপকারী কমলা। কমলায় রয়েছে বিটা ক্যারোটিন, যা শরীরের কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে। লিমোনোয়েড নামে এক ধরনের পদার্থ রয়েছে কমলা লেবুতে, যা মুখ, ত্বক, ফুসফুস, পাকস্থলীতে ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকর। মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি উপাদান ফলিক অ্যাসিডও যথেষ্ট পরিমাণে থাকে কমলায়। বিশেষজ্ঞদের মতে কমলায় থাকে ভিটামিন B6, যা মানবদেহে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে ভীষণ সহায়ক কমলা লেবু। কমলা খেলে খিদে বাড়ে, খাওয়ার রুচি তৈরি হয়। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতেও কমলার জুড়ি মেলা ভার। লিভার কিংবা হার্টের বিভিন্ন রোগে কমলা খুবই উপকারী। হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রেও কমলা খেলে উপকার মেলে। তবে শুধু কমলার কুয়াতেই নয়, এর খোসাতেও রয়েছে অনেক গুণ। যেমন কমলার খোসা রূপচর্চায় অত্যন্ত উপকারী। কমলার খোসা একবার প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করে, তাই কমলার তাজা খোসা বেটে টুথপেস্টের মতো ব্যবহার করা যায়। কমলা লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি হলেও এটাতে প্রচুর পরিমাণ অ্যালকালাইন খনিজ আছে, যে খাবার হজমে সাহায্য করে। কমলা লেবু অনেকটাই লেবুর মতো অ্যালকালাইন মুক্ত খাবার। কমলা লেবুতে একসঙ্গে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ রয়েছে। এটি আমাদের পাকস্থলী ও অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে। তাছাড়া কমলার খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। তবে মাথায় রাখা ভালো, ঠান্ডার চেয়ে স্বাভাবিক তাপমাত্রায় কমলার রস করা সহজ। তাই রস করার ইচ্ছা থাকলে ফ্রিজ থেকে বের করে কমলা কিছুক্ষণ বাহিরে রাখুন, অথবা হাতের তালুতে কিছুক্ষণ ঘষে নিন। ভিটামিন সি বাতাসের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়, তাই কমলার খোসা ছাড়ালে বা কাটলে বেশিক্ষণ বাহিরে খোলা অবস্থায় না রেখে দ্রুত খাওয়াই ভালো। কমলা লেবু অত্যন্ত উপকারী হলেও তা পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা, ডায়রিয়া, বদহজম, গলা, বুক জ্বালা ইত্যাদি হতে পারে। হার্ট ও কিডনির রোগে যাদের হাই পটাশিয়াম যুক্ত খাবারের উপর নিষেধাজ্ঞা আছে, তারা কমলা লেবু খাওয়ার আগে পুষ্টি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।